हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती और तुम्हारा देखो शाती इज वंडरलैंड। शाड़ी पड़ते हमें मोटामुटी कम बेसि सबाई भलोबासी, और जेटा मैरिड मध्य जो हे विशेष विशेष किस अकेशने शाड़ी पड़ते ही तो जरा शर्ट हाइटेड तर मध्य अने मन जो हाथ शाड़ी पड़े ततटा भलो देखा। आमी निजे जदिओ मने करि जे जेकोनो हाइटे जेकोनो केउ कन्फिडेंसेर साथे क्यारि करले जेकोनो पोशाकई ताके देखते सुंदर लागे, तबु तोमादेर मध्ये जादेर मने हय जे हाइटेर कारणे तोमादेरके शाड़ी पड़ले भालो लागबे ना, हाइट एकटु बेशी होले शाड़ी पड़ले अनेक बेशी भालो लागतो, आर तोमरा एटाओ बुझते पारो ना जे ठीक किभाबे शाड़ी पड़ले बा ठीक कि धरनेर एक्सेसराइज करले तोमादेरके लम्बा देखते लागबे, तादेर जन्य आमार आजकेर एई भिडियोटा। चलो ताहले आर देरि ना करे भिडियोटा स्टार्ट करे दिई। আমার ফার্স্ট টিপ হলো যে তোমরা যদি মনোক্রোম্যাটিক লুক ক্রিয়েট করতে পারো তাহলে তোমাদের সব সময় লম্বা দেখাবে। তো শাড়িতে মনোক্রোম কিভাবে ক্রিয়েট করবে, না শাড়ি আর ব্লাউজ দুটো যদি সেম কালারের হয় তাহলে মনোক্রোম লুক ক্রিয়েটেড হয়। যেমন ধরো তোমরা ধরো ব্ল্যাক শাড়ি পরেছো, এবার ব্ল্যাক শাড়িতে প্যাটার্ন থাকতেই পারে, বাট ব্লাউজটা যদি সেই প্যাটার্নের কালারের না হয়, মানে ধরো ফর এক্সাম্পল ব্ল্যাক শাড়িতে অরেঞ্জ প্যাটার্ন আছে, এবার তুমি যদি অরেঞ্জ প্যাটার্নের অরেঞ্জ কালারের ব্লাউজ না পরে ব্ল্যাক কালারের ব্লাউজ পরো, সেটাতে তোমাদেরকে দেখতে লম্বা বেশি লাগবে, কারণ মনোক্রোম্যাটিক লুক ক্রিয়েটেড হবে। আর যদি একেবারে শাড়িটা ধরো সিম্পল একদম পুরোপুরি ব্ল্যাক আর সরু একটা বর্ডার আছে তাহলে আরও ভালো হয়, তাহলে আরও সুন্দর মনোক্রোম্যাটিক লুক ক্রিয়েটেড হবে। তো এক কালারের শাড়ি আর ব্লাউজ পরলে যেহেতু মনোক্রোম এফেক্ট তৈরি হয় তাই আমাদেরকে লম্বা দেখতে লাগে। আর যদি আমরা একদম কন্ট্রাস্টেড কালারের শাড়ি ব্লাউজ পরি তাতে আমাদের বডিটা দুটো পার্টে ভাগ হয়ে যায়, ফলে আমাদের হাইটটা একটু কম দেখতে লাগে। টিপ নাম্বার টু হচ্ছে তোমরা এটা হয়তো অনেকেই জানো যে যাদের হাইট শর্ট তাদেরকে হেভি বর্ডার শাড়িতে একদমই ভালো দেখতে লাগে না। মানে আমরা যখন শাড়ি পরবো তখন আমাদের চুজ করতে হবে যে তার বর্ডারটা যেন একদম থিন হয়, ধরো এরকম বর্ডার যদি হয় তাহলে আমাদের জন্য ঠিক আছে, বা এর থেকে আরেকটু লম্বা এইটুকু বর্ডার অবধি আমরা পরতে পারি। কিন্তু যে শাড়িতে খুব চওড়া চওড়া পার্ট থাকে সেই শাড়িগুলো আমাদের পক্ষে একদমই সুটেবল নয়, কারণ তাতে আমাদের বডিটা কয়েকটা পার্টে ভাগ হয়ে যায় আর ওটার জন্য আমাদেরকে আরও শর্ট বলে মনে হয়। তো হেভি বর্ডারের শাড়ি আমরা কখনোই পরবো না। যদি হেভি বর্ডারের শাড়ি পরতেই হয় তাহলে আমাদের চয়েস এরকম হবে যে শাড়িটা ধরো যে কালারের তার থেকে একটা শেড লাইট বা একটা শেড ডার্ক এরকম কোনো বর্ডার আছে এরকম শাড়ি আমরা পরতে পারি, কিন্তু একদম কন্ট্রাস্টেড কালারের বর্ডার দেওয়া শাড়ি হেভি বর্ডারের আমরা কখনোই পরবো না। আর তার সাথে আমরা যেটা অ্যাভয়েড করবো সেটা হচ্ছে আমরা খুব বড় বড় প্যাটার্নের শাড়িও পরবো না। মানে আমরা যখন প্রিন্টের শাড়ি পরবো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রিন্ট যেন ছোটো ছোটো হয়, বা আমরা যখন কোনো হেভি শাড়িও চুজ করবো ধরো আমরা বেনারসি যদি পরি, তো বেনারসিতে অনেক বেনারসিতে থাকে এরকম বড় বড় মোটিভ থাকে, ওরকম বেনারসি আমরা চুজ করবো না, আমরা ছোটো ছোটো হাজার বুটির বেনারসি দেখবো যেগুলো আমাদেরকে অনেক বেটার দেখতে লাগবে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন শাড়ি চুজ করবো তখন এই দুটো জিনিস আমরা অ্যাভয়েড করবো, একটা হচ্ছে হেভি বর্ডার আর একটা হচ্ছে বড় বড় বিগ সাইজের প্যাটার্নস। টিপ নাম্বার থ্রি হচ্ছে যে তোমরা পেটিকোটটা সবসময় খুব ভালো দেখে চুজ করবে। ভালো দেখে চুজ করবে মানে একদম ফিটেড পেটিকোট যদি তোমরা পরো তাহলে তোমাদেরকে অনেকটা স্লিম দেখতে লাগবে, তার ফলে লম্বাও দেখতে লাগবে। আমি তোমাদের বলবো যে তোমরা স্যাটিনের পেটিকোট পরো, যেমন ধরো একটা পেটিকোট আমার কাছে আছে, এই দেখো এটা হচ্ছে স্যাটিনের পেটিকোট, আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, এই যে এরকম তলায় লেস দেওয়া থাকে এরকম পেটিকোট খুব সহজেই যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। তো এই স্যাটিনের পেটিকোটগুলো হয় যেটা সেটা হচ্ছে এটা বডিকে একদম মানে একদম বডির শেপে থাকে, তাই জন্য আমাদের দেখতে অনেকটা স্লিম লাগে। আরও একটা টিপ তোমাদের আমি দেবো যে আমাদের যাদের শর্ট হাইট তাদের অনেক সময় হয় কি যে দোকান থেকে আমরা যখন পেটিকোটটা কিনি ওটা আমাদের সাইজে একটু লম্বায় বড় হয়, তো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কোমরের কাছটা গুটিয়ে নিয়ে পেটিকোটটাকে পরি। তো ওটাতে কী হয় যখন আমরা শাড়িটা গুজি ওই জায়গাটা ফুলে থাকে, এর ফলে আমাদের আরও বাল্কি দেখতে লাগে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে পেটিকোটটা অবশ্যই তোমরা এনে ওইভাবে রেখে দেবে না, ওটাকে কোনো টেলারের কাছে দিয়ে খুব কম চার্জে ওটা পেটিকোটটা তোমাদের ছোটো করে দেবে, ওইভাবে তোমরা পেটিকোটটা পরবে, কারণ নিজের সাইজের পেটিকোট না হলে দেখতে কখনোই ভালো লাগে না। আমি সবসময় আমার পেটিকোটগুলো দোকান থেকে কিনে এনে কাটিয়ে নিই। তো এটা হচ্ছে আমার টিপ নাম্বার থ্রি যে তোমরা অবশ্যই ফিটেড পেটিকোট পরবে, আর পেটিকোটটা অবশ্যই যেন যদি স্যাটিনের হয় সবচেয়ে ভালো, আর যদি অন্য কোনো ম্যাটেরিয়ালেরও হয় অবশ্যই যেন ঠিকঠাক ছোটোখাটো তোমাদের সাইজের হয় যেটা একদম বডি হাগিং হবে, তাহলে তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে।
টিপ নাম্বার 4 হচ্ছে ব্লাউজের চয়েস, মানে শাড়ির থেকেও অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কী ধরনের ব্লাউজ দিয়ে আমরা শাড়িটাকে পরছি, সেটার উপর আমাদের অনেকটাই লুক ডিপেন্ড করে। তো আমি বলবো যে তোমরা অবশ্যই ফিটেড ব্লাউজ পরবে, মানে এটা তো আজকাল সবাই মোটামুটি ফিটেড ব্লাউজই পরে, আমরা ম্যাক্সিমামই হয়তো টেলারের কাছ থেকে ব্লাউজ বানিয়ে নিই। আর যেহেতু যাদের হাইট শর্ট তাদের কী হয় সবসময় একটু স্কিন শো করলে বেটার দেখতে লাগে, তো তোমরা যখন ব্লাউজ বানাবে মনে রাখবে যে খুব বন্ধ গলা, হাই নেক, এই ব্লাউজগুলো কিন্তু যারা শর্ট হাইট তাদের খুব একটা স্যুট করে না। তো এর থেকে বেটার হচ্ছে যে সেই ধরনের ব্লাউজগুলো যেগুলো আমাদের এই কলার বোনটাকে শো করে, তাতে আমাদের গলাটা লম্বা দেখতে লাগে, ফলে হাইটটা বেশি বলে মনে হয়। তো তাই জন্য তোমাদের জন্য ডিপ রাউন্ড, ডিপ ভি, সব থেকে ভালো এই ধরনের ভি টাইপের কাট, ডিপ স্কোয়ার, এরকম কোনো ধরনের কাটগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি সুটেবল। আর পিঠটাও তোমরা যদি যতটা সম্ভব পিঠ কাটা পরতে পারবে, তাতে পিঠের স্কিন বেশি শো করবে, তাতেও আরও পিছন থেকেও পিঠটা ঘাটটা লম্বা বেশি মনে হবে, ফলে আমাদের লম্বা দেখতে লাগবে। তো এটা তো গেল গলা পিঠের কাট। এরপর আসি স্লিভের কথায়। যাদের হাইট শর্ট তাদের স্কিন শো করলে দেখতে সবসময় বেশি ভালো লাগে, তাই তোমাদের স্লিভলেস ব্লাউজে দেখতে ভালো লাগবে। তোমরা যেটা অ্যাভয়েড করবে সেটা হচ্ছে এই যে শর্ট স্লিভসটা, এটা অনেকেই বড়, শর্ট স্লিভসে কিন্তু হাতের সাইজ ছোট দেখতে লাগে, কারণ মাঝখান থেকে এক জায়গায় হাতটা কেটে যাচ্ছে, তো এই জিনিসটা দেখতে ভালো লাগে না। তো তোমরা হয় স্লিভলেস পরবে, যারা স্লিভলেস পরতে প্রেফার করো না তারা বড় গলার ব্লাউজে থ্রি কোয়ার্টার এই স্লিভসটা দিয়ে বানাবে, এতে তোমাদের দেখতে অনেক পাতলা আর লম্বাও লাগবে। তো এই স্লিভটা তোমরা চেষ্টা করবে যত সম্ভব অ্যাভয়েড করার, এই স্লিভটাতে যাদের হাইট শর্ট তাদেরকে দেখতে ভালো লাগে না, আরও ফ্ল্যাবি দেখতে লাগে। তো নইলে তোমরা ওই 3/4 যেটা বললাম 3/4 স্লিভ দিয়ে বানিয়ে নিতে পারো। তো এইরকম ব্লাউজ পরলে তোমাদের সবসময় দেখতে ভালো লাগবে। আরেকটা অপশন খুব ভালো শর্ট হাইট গার্লসদের জন্য, সেটা হচ্ছে ক্রপ টপ দিয়ে শাড়ি পরা। যেমন আমি এই যে শাড়িটা পরেছি এটা আমি কিন্তু ক্রপ টপ দিয়ে পরেছি, দেখে বুঝতেই পারছো। এরকম স্ট্র্যাপি ক্রপ টপ দিয়ে তোমরা যদি শাড়ি পরো তোমাদেরকে অনেক স্লিম আর লম্বা দেখতে লাগবে, কারণ এগুলোর গলা সবসময় বেশ অনেকটা কাটা হয়, সেই জন্য ক্রপ টপ দিয়ে শাড়ি পরলে শর্ট হাইট যারা তাদেরকে দেখতে অনেকটা লম্বা লাগে। আর ক্রপ টপটা যেহেতু হাইটেও ছোট হয় সেটাও একটা ইলঙ্গেটেড এফেক্ট ক্রিয়েট করতে আমাদের অনেকটা সাহায্য করে। এবার আসি শাড়ি কীভাবে পরবে সেটার কথায়। প্রথম কথা হচ্ছে তোমাদের যাদের হাইট শর্ট তারা সবসময় শাড়িটা নাভির নিচে করবে, এটা পরবে, এটা বেশিরভাগ লোকে উল্টো করে, সবাই ভাবে যে উঁচু করে শাড়ি পরলে বোধ হয় পাটা লম্বা দেখতে লাগে, অ্যাকচুয়ালি তা হয় না। বিশেষ করে যদি প্লিট করে শাড়ি পরো, মানে যখন তোমরা প্লিট করে শাড়ি পরবে তখন তো অবশ্যই নাভির নিচে বা অ্যাটলিস্ট নাভির লেভেলে শাড়িটা পরবে। তার কারণ কী হয়, যখন আমরা প্লিট করে শাড়ি পরি তখন আমাদের পেটের অংশটা দেখতে পাওয়া যায়, তো যখন আমরা একদম উঁচুতে শাড়ি পরবো তখন আমাদের পেটের অংশটা, যাদের শর্ট হাইট তাদের পেটের অংশটা আরও ছোট এইটুকু বলে মনে হবে, ফলে আমাদেরকে আরও বেটে বেটে দেখতে লাগবে। তাই আমরা যখন প্লিট করে শাড়ি পরবো আমরা অবশ্যই শাড়িটা একটু নামিয়ে পরবো, আর যে ব্লাউজটা পরবো সেটা অবশ্যই একটু শর্ট ব্লাউজ পরবো। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে শর্ট ব্লাউজ আর শাড়িটা একটু নামিয়ে পরলে কী হবে, যে আমাদের পেটের পোর্শনটা যেটুকু দেখা যাচ্ছে সেটা অনেকটা লম্বা বলে মনে হবে, আর এর ফলে ইলিউশন ক্রিয়েটেড হবে যে আমরা সত্যি সত্যিই লম্বা। তো এই জন্য আমি তোমাদের ক্রপ টপের অপশনটাও বললাম। ক্রপ টপ পরলেও কী হয়, ওটা যেহেতু হাইটটা শর্ট আর তারপর তোমরা শাড়িটা যখন একটু নামিয়ে পরো তখন খুব সুন্দর একটা পেটের পোর্শনটাকে অনেকটা লম্বা বলে মনে হয়, ফলে একটা ইলিউশন ক্রিয়েটেড হয় যে আমরা সত্যি সত্যিই লম্বা। শাড়িটা কীভাবে পরবে এটা যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো আমার নিজের প্রেফারেন্স হচ্ছে আমি যেভাবে শাড়ি পরেছি, মানে আঁচলটা পুরো ছেড়ে শাড়ি পরা, আমার মনে হয় এতে লম্বা দেখতে লাগে। আর আমাকে নিজেকে প্লিট করে পরলে আমি ভালো দেখি না, তাই আমি প্লিট করে খুব রেয়ার পরি, কিন্তু অনেকেই আছে যারা প্লিট করে শাড়ি পরতে ভালোবাসে, বা যাদের ওয়ার্ক প্লেসে শাড়ি পরতে হয় তাদেরকে তো প্লিট করেই পরতে হয়। তো সেক্ষেত্রে যাদের শর্ট হাইট তারা সবসময় স্মল প্লিট দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদেরকে দেখতে একটু রোগা লাগবে আর লম্বাও লাগবে। আর কী হয়, প্লিট যদি অগোছালো হয় তাহলে কিন্তু বডি স্ট্রাকচারটা বোঝা যায় না, তার ফলে আরও হাইট কম কম লাগে। তো প্লিটটা যখন করবে তখন খুব সুন্দর মাপে মাপে সব কটা প্লিট সমান করে করবে, তবেই দেখতে সুন্দর লাগবে। আরেকটা জিনিসও বলে দিই যে যখন তোমরা শাড়িতে প্লিট দেবে বা শাড়িটা এরকমভাবে পরবে, দেখবে কখনো যেন শাড়িটা এরকম না হয়ে যায়, মানে এরকম হরাইজন্টাল ওয়েতে যেন শাড়ির আঁচলটা না থাকে। এইটা যদি থাকে এটাতে আমাদের বডিটাকে অনেকটা চওড়া দেখতে লাগে, আর যখন আমরা এভাবে নামিয়ে পরি তাহলে আমাদের অনেকটা লম্বা দেখতে লাগে। তো তোমরা, আমি দুটো করে দেখালাম, তোমরা নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারলে। দেখো এটাতে আমার বডিটা অনেকটা চওড়া মনে হচ্ছে, আর এটা যখন আমি নামিয়ে দিচ্ছি তখন কিন্তু আমাকে অনেকটা স্লিমার লাগছে। কোনো অকেশনে যদি শাড়ি পরে যাচ্ছ তো সেখানে তো আমাদের খুব
হাঁটাহাঁটি বা খুব জলকাদার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করতে হবে এরকম ব্যাপারটা থাকে না। তাই সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে কুচিটা অনেক নিচু করে পড়বে, মানে তোমাদের জুতোটা যেন কোনোভাবেই শো না করে। কুচিটা যদি তোমরা নিচু করে পড়ো আর জুতোটা যদি ঢেকে ফেলতে পারো তাহলে যেটা হয় আমাদের পাটা ঠিক কোন জায়গায় আছে বুঝতে পারা যায় না, তাই জন্য একটা ইলংগেটেড ফ্রেম তৈরি হয় আর আমাদেরকে লম্বা দেখতে লাগে। দেখবে আমাদের সব হিরোইনরাই কিন্তু কুচিটা লুটিয়ে পড়ে, ওটার কারণই হচ্ছে এটা, ওটাতে একটা খুব ইলংগেটেড লুক আসে। তো এইভাবে যদি তোমরা জুতোটাকে ঢুকিয়ে রেখে পড়ো তাহলে তোমাদেরকে দেখতে অনেকটাই লম্বা লাগবে। এবার আসি গয়নার কথায়। সব সময় যখন শাড়ি পরেছো তখন যাদের হাইট শর্ট তারা যদি এরকম লম্বা লম্বা ইয়ারিং পরো, নেকলেস না পরে, তাহলে তোমাদেরকে অনেক বেশি লম্বা দেখতে লাগবে, কারণ লং ইয়ারিংয়ে একটা ইলংগেটেড লুক আসে। আর যদি হার পরতেই হয় তাহলে তোমরা যেটা করতে পারো, যখন তোমরা ভারী নেকলেস পরবে তখন তোমরা কিন্তু দুলটাকে ছোট রাখবে, মানে একসঙ্গে অনেক গয়না পরবে না, একসঙ্গে অনেক গয়না শর্ট হাইটের মধ্যে পরলে আরও বেশি শর্ট মনে হয়। তাই জন্য প্রেফারেবল হচ্ছে হয় লং নেকলেস পরা, নইলে লং ইয়ারিং পরা। আর যেটা তোমরা খুব অ্যাভয়েড করবে সেটা হচ্ছে আজকাল অনেকেই খুব ওয়েস্ট ব্যান্ড পরে শাড়ির সাথে, কিন্তু আমি নিজে একবার পরে এটা এক্সপিরিয়েন্স করেছি। আমি একটা ওয়েস্ট ব্যান্ড কিনেছিলাম খুব চলছে বলে, কিন্তু ওয়েস্ট ব্যান্ড পরলে কী হয় যে ওয়েস্ট ব্যান্ডে আমাদের বডিটাকে দুভাগে ঠিক ভাগ করে দেয়, এর ফলে যাদের শর্ট হাইট তাদেরকে আরও শর্ট দেখতে লাগে। তো ওয়েস্ট ব্যান্ড হচ্ছে আমাদের জন্য একদমই প্রেফারেবল নয়, অন্য যে কোনো গয়না পরো ওটা বাদ দিয়ে পরো। হেয়ার স্টাইল জিনিসটা আমাদের ওভারঅল লুকটার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো শাড়ির সাথে যদি তোমাদের খুব লম্বা দেখানোর ইচ্ছা থাকে তাহলে তোমরা টপ নট করতে পারো, টপ নটে ভীষণ লম্বা দেখতে লাগে। দেখো আমিও এখন চুলটাকে উঁচু করে বেঁধেছি, তো এটাতে কী হচ্ছে আমার গলাটা অনেকটা লম্বা দেখতে লাগছে, যার ফলে আমাকে অনেকটা লম্বা দেখতে লাগবে। তো যে কোনো এরকম টপ নট, মেসি বান, এরকম যে কোনো কিছু বাঁধলেই আমাদেরকে অনেকটা লম্বা দেখতে লাগে। তাই হেয়ার স্টাইলটাও ইম্পর্ট্যান্ট। তোমরা খোলা চুল রাখতেই পারো, কিন্তু যদি আরও মনে হয় যে আরও একটু বেশি লম্বা দেখাতে চাইছি তাহলে এই হেয়ার স্টাইলটা তোমরা করতে পারো। আর এরপর আসি যে তোমরা যদি বিন্দি পরতে ভালোবাসো তাহলে অবশ্যই খেয়াল রাখবে যে শর্ট হাইটে কিন্তু বেশি বড় সড়ো বিন্দি ভালো দেখতে লাগে না। তোমরা জাস্ট একটা ছোট্ট টিপ পরতে পারো, খুব ছোট সাইজের টিপ পরবে, বড় টিপ পরলে আরও ছোট মুখের মধ্যে ওটা অনেক বড় দেখতে লাগে, এর ফলে আমাদেরকে আরও ছোটোখাটো বলে মনে হয়। তো এই জন্য তোমরা বিন্দি পরতে চাইলে অবশ্যই স্মল বিন্দি পরবে। শাড়ির সাথে হাই হিলস এমনিতেই খুব ভালো দেখতে লাগে, আর যারা শর্ট হাইট তাদের তো হিলস পরলে এমনিতেই আরেকটু বেশি লম্বা লাগবে। আর যেহেতু শাড়িতে জুতোটা অনেকটাই কভার্ড হয়ে থাকে তাই জন্য জুতোর হাইটটাও বুঝতে পারা যায় না বলে আরও লম্বা দেখতে লাগে। তো আমি প্রেফার করবো যে শাড়ির সাথে হিল পরাই ভালো। তো যারা হিল পরতে একদমই প্রেফার করো না তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, তারা এমনি নর্মাল চটি দিয়েও পরতে পারো। তবে হিল যদি পরতে পারো সেটা তোমাদেরকে অবশ্যই আরেকটু লম্বাও দেখাবে আর পশ্চাৎটাও অনেক বেশি সুন্দর বলে মনে হবে। যাদের হাইট শর্ট তারা কখনোই বড় ব্যাগ নেওয়াটা কখনোই প্রেফার করবে না, বড় ব্যাগটা যত সম্ভব অ্যাভয়েড করা যায় ভালো। তো তোমরা যখন কোনো অকেশনে যাবে তখন চেষ্টা করবে যে ছোটো পোটলি ব্যাগগুলো হয়, আমি এর আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছি, পারলে ফটো অ্যাটাচ করে দেবো। তো ওরকম পোটলি ব্যাগ বা ছোট্ট সাইজের ক্লাচ যেগুলোতে ছোট্ট পার্স বা মোবাইলটা শুধু আঁটে, এরকম টাইপের ক্লাচ নিলে তোমাদের হাইটটা বেশি বলে মনে হবে, কারণ বড় ব্যাগ থাকলে ওই ব্যাগটার সঙ্গে কম্পেয়ার টু হয়ে আমাদের হাইটটা আরও ছোটো ছোটো লাগে। তো ওই জন্য এই ধরনের পার্স তোমরা ক্যারি করতে পারো, তাতে তোমাদের হাইটটা একটু বেশি লাগবে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও তাহলে প্লিজ আমার চ্যানেল ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দাও, যাতে আমার সব আপডেটেড নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।